প্রাকৃতিক দুর্যোগে বা নানা কারণে হারিয়ে যাওয়া বা ডুবে যাওয়া জাহাজের অনেক গুপ্তধন রয়েছে সমুদ্রতলে। এসব হারিয়ে যাওয়া মণিমাণিক্যের খোঁজে আজও চলে রোমাঞ্চকর অভিযান। এমনই হারিয়ে যাওয়া গুপ্তধনের খোঁজ মেলে ডুবে যাওয়া স্প্যানিশ এক জাহাজে। সেই জাহাজের নাম নুয়েস্ট্রা সেনোরা দে আতোসা। আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত একটি দ্বীপ শহর হল কি ওয়েস্ট। 1622 সালের 4 সেপ্টেম্বরের ঘটনা। নুয়েস্ট্রা সেনোরা দে আটোসা, সান্তা মার্গারিটা, দ্য স্প্যানিশ গ্যালন্স নামের তিনটি স্প্যানিশ জাহাজ কিউবা থেকে স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজ তিনটিতে ছিল প্রচুর সোনা রূপা মহামূল্যবান হীরে সমেত প্রায় $700 মিলিয়ন এরও অধিক সম্পদ। 6 সেপ্টেম্বর কি ওয়েস্ট উপকূলের কাছে এসে জাহাজগুলো এক ভয়ানক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়। সেখানে সব জাহাজই ধ্বংসপ্রাপ্ত হয় এবং সমুদ্রে ডুবে যায়। এর প্রায় 350 বছর পর 1985 সালে মেল ফিশার নামের এক ধনী গুপ্তধন সন্ধানী সেই গুপ্তধনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মেল ফিশার সমুদ্রের অন্তত 600 ফুট নিচে একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পান। আচমকা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তিনি, নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। 1622 সালে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল যে স্প্যানিশ জাহাজ আটোসা একই সেই আটোসা। মেল ফিশার তার হৃৎপিণ্ডের প্রতিটি হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছেন। সেই দপদপানি শুনতে শুনতেই তিনি মনস্থির করে ফেললেন, তিনি এই ধ্বংসাবশেষের মধ্যে ঢুকলেন। 1985 সালের 20 জুলাই মেল ফিশার সত্যিই তার স্বপ্নকে হাতের মুঠোয় ধরেছিলেন। বুকের ভেতরে তাল তাল সোনা রূপো হীরে আর পান্না নিয়ে আটোসা সত্যি এতদিন সমুদ্রের তলদেশে নিশ্চুপ হয়ে পড়েছিল। 350 বছরেরও বেশি সময় কেটে গেছে। মেল ফিশার আটোসাকে নিয়ে এলেন আবারও পৃথিবীর আলোয়। তাহলে জাহাজটির ধন সম্পদের মালিকানা কার? এসব ক্ষেত্রে মালিকানার বিষয়টি আন্তর্জাতিক আইন দ্বারা নির্ধারণ করা হয়। যেমন এই জাহাজটির আসল মালিক সেটির মালিকানা দাবি করতে পারে, কিন্তু জাহাজটি যে দেশের জলসীমায় পাওয়া যাবে তাদের অধিকারই বেশি হবে। ডুবন্ত জাহাজ থেকে রত্ন সম্পদ উদ্ধার করে আনা একটি বড় ব্যবসা। সমুদ্র প্রত্নতত্ত্ববিদ পিটার ক্যাম্পবেল বলেন, অনেক সময় দেখা যায় এ ধরনের একটি জাহাজে যে সম্পদ থাকে উদ্ধার করতে তার চেয়ে বেশি খরচ হয়ে যায়। তবে মেল ফিশারের দাবি, তিনি প্রায় $450 মিলিয়ন সমপরিমাণ সম্পদের সন্ধান পেয়েছেন। এর মধ্যে 40 টন সিলভার এবং সোনার বার, 1 লাখ স্প্যানিশ রৌপ্য মুদ্রা, সোনা এবং রূপার হস্তনির্মিত সামগ্রী এবং নানা মণিমুক্তা। কিন্তু অন্যান্য জাহাজের বেঁচে যাওয়া ক্যাপ্টেন এবং নাবিকদের কথা অনুযায়ী আরও প্রায় $200 মিলিয়ন সম্পদ ছিল অন্য জাহাজগুলোতে, যা এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে ছিল প্রায় 17 টন রূপার বার, 128,000 বিভিন্ন ধরনের মুদ্রা, 27 কেজি পান্না এবং 35টি স্বর্ণের বাক্স। এর খোঁজ এখনও চালানো হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত সেগুলো অধরাই রয়ে গেছে।